অনুরাগের সোয়ায় দেখুন ঘুরে দাঁড়াল দীপা অনুরাগের সোয়া ধারাবাহিক আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হল সূর্য দীপা আলাদা হয়ে যাওয়ার পর দীপা রূপাকে নিয়ে তার পাতানো ভাইয়ের বাড়িতে উঠেছিল কিন্তু মিল হওয়ার পর সেখান থেকে সেনগুপ্তবাড়িতে চলে আসলে আবারও আলাদা হয়ে যাওয়ার পর দীপা সোনাকে নিয়ে তার পাতানো বাড়িতে উঠল আগেরবার বার দীপা সূর্যকে সোনা রূপার বাবার পরিচয় দেওয়ার জন্য উঠে পরে লেগেছিল কিন্তু এবার দীপা তার নিজের জন্য বাঁচবে দুই সন্তানের জন্য লড়াই করবে আর ভেঙে পড়বে না দীপা তবে এবার দীপার সাথে আসে তার ছোটবেলার বন্ধু অর্জুন দীপা জেনে গেল অর্জুন তাকে ছোটবেলা থেকেই ভালোবাসে কিন্তু দীপা এটা জানার পর অর্জুনকে তাকে ভুলে যেতে বলে তবে সবাই চায় দীপা অর্জুনের সাথে নতুন করে জীবন শুরু করুক তাহলে কি সবার কথায় দীপা অর্জুনের সাথে নতুন করে জীবন শুরু করবে আগামীতে কি ঘটতে চলেছে অনুরাগের সোয়া ধারাবাহিকে দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসার পর দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ